কে? মন্দিরে ভালোবাসা কেন? আমার মনে হয় এই মন্দিরে কোনো মেয়ে ছেলের সঙ্গে ব্যাটা ছেলের প্রেম ভালোবাসা হয়, সেই ছেলা ঝড়ে চলে আসতে পারেনি, আমি ঢুকে গেছি। এই শিবাজি ভালোবাসা না সাজি তাইলে আমার কলাই গেল, চলে এসো, দরজা খোলা আছে। হ্যাঁ চলে এসো, এই দেখো এই দেখো এই দেখো। ও বাপ গো বাপ, আমার বড় লোকের বিটির হাত কিলো রূপ রে, মনে হয় তিন কেজি সাড়ে সাতটা উজলে রে, ফুলতি মুরগি রে, ভগবান আমায় বাঁচাও। এ জানো তোমাকে না আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না দেখতে বাবা পরে। তোমার জন্য কত কি খাবার নিয়ে এসেছি জানো? খাবার নিয়ে এসো? হ্যাঁ, বাড়িতে আমার দাদা জন্মদিন ছিল। ও তোমার দাদা জন্মদিন, আজ আমার মৃত্যুবার্ষিকী। না তো তাই তোমার জন্য ভালো ভালো খাবার এনেছি। খাবার এনেছো? কি খাবে বলো? রসগোল্লা এনেছো? হ্যাঁ রসগোল্লা এনেছি। চমচম? চমচম এনেছি। ল্যাংচা? এই ল্যাংচাটাও নিয়েছি, আর সাথে মুন্ডা এনেছি। খেজুরের গুড় আনোনি ভেলি? না ওটা নিয়ে আসিনি। ফল ফাকার কি এনেছো? ফল কি নিয়ে এসেছি জানো? কি নিয়ে এসো? কাজু বাদাম, কাঠ বাদাম, খেলবো, পিয়ারা খেলবো, আর একটা জিনিস আছে গো, আপেল এনেছো? আপেল নিয়ে আসিছি। বেদানা এনেছো? বেদানা এনেছি। মৌসম্বি? মৌসম্বি না মৌসুমি এনেছো? সেটা সব নিয়ে এসেছি। আমরা? এই আমরা আমাদের বাড়ি কেউ খায় না। আমরা খাই, আমরা গৃহস্থ মানুষই। আর একটা কি এনেছি জানো? কি? আর একটা এনেছি কিশমিশ। মিশমিশ? মিশমিশ দাও, আমার গালে খাই নি, খাবো। তুমি খাও নি? দাও খাই দাও। তাই তো তোমার জন্য নিয়ে এসেছি। নিয়ে এসে দাও খাইলি, ভগবান পেট বাড়াও, খেয়ে তোলি। বগলে ভোট দাও, এ মুখ দেখতে পাই না, জেলেশ্বরে ভোট দিছি রে। এক কাজ করো, মিস 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 দাও, মিস 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 মিসটা দেব। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ কোন দিকে দিচ্ছি? এই নাও। এই যাই না, যাই না, দিকে লাগ, কোথায়? এই দিকে এই দিকে এই দিকে। তোমাকে আমি দেখতেই পাচ্ছি না। এই দেখো এই দেখো। এই নাও। হ্যাঁ দাও। এই তো মিস মিস। হ্যাঁ ওটা মিস কিস মিস। মিস মিস চিমড়া কেন? চিমড়া? হ্যাঁ ওটা কোনোদিন খাওনি নাকি? খাওয়া হয়ে গেল। ওটা ওরকমই হয়। এবার কি করবা? এবার এবার তোমার পালিশ করব, মালিশ করব, তেল মালিশ করব। ও তেল দি মালিশ করে দিবা? হ্যাঁ যা হবে হয়। তেল মালিশ করার পর ঘুমাবো। বড় লোকের বিটি, কাপড় খুলবো না পরে দিবা? কাপড় খুলতে হবে তো। তাহলে তেল লাগবে যে গায়ে? গায়ে তো তেল লাগাতে হবে। এ খেপি ওপরে লাগিয়ে দাও, পাঁচ দিন থাকবি। খেপা? এ বলছি কি জানো, তেল লাগানোর পর তোমাকে নিয়ে শুবো। আমাকে নিয়ে শুবা নাকি? হ্যাঁ কলাই গেল, যেমন শুবে কলাই হাত পড়বে আর অমনি তেজ পাতা কোনো সব ধরা পড়বে। বলছি কি লাউ দাঁটা না। না তেল কই? তেল আনো নি, তেল আনো নি, নাকের মুঠা দিয়ে দাও, তেল দিয়ে দাও, টিপি দাও। আমার পা কেমন, আমার পা কেমন নরম বলো? শক্ত হয়ে গেল কে জানে, তাই তো বলছি হঠাৎ করে এবার মোড়ামের মতো হয়ে গেল তোমার পা। টিপো টিপো, হাতলে এই পা বাতাস হয়েছি, এই পা দিলে এই পা রাগ করবি না খেপি। আরে তালয় নতুন ট্রেন দিয়েছে একটা, তাই নতুন ট্রেন এখানে কাঁঠালিয়া হলটা উদ্বোধন করার জন্য আমাকে ডাকলো। দিয়ে গেলাম, ট্রেন ছেড়ে দিল আর আমি লাইনে পাড়ে দাঁড়িয়ে থাকলাম। একটা ট্রেনের সামনে চাকা পায়ে লেগে গেল, পেছনের চাকা বাস্ট হয়ে গেল, একদিন নজরে এসে পায়ে ঢুকে গেল। তাই বলছি তোমার পায়ে আগে কখনো এরকম দেখিনি, তাই বলছি। না শুই বসবা নাকি? আমি জানের জ্বালাই মোচার সুপার লেগে মার লাগাইছি, যা হবে হবে, যেমন করে হোক শুয়ে পড়ি, যাহাই হবে।
শুভ হাগল শুভ 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 বলছেন বলছেন তো শুভে হবে তোর তোর ইঞ্জিন কিরকম দেখি দেখি তুই বগিটা আনতে পারবি নাকি দেখি তিনটে মুরগির বয়স হল না বলছে সব নাই আমি শুভ যাক বাপ বিয়ে দিতে বলো গা বাপকে তুমি তো কোন কোন ছুঁড়ে সব নাশকারি বয়স থাকবা কোন মেশিন তো দেখি একদম মেশিন তো দেখি মনে হয় মনে হয় পিস্তলের গুলি রে শালা কাছে বিয়ে কেমন তাকে তো খাম করে দিও রে এক কাজ করবি তোর মাকে ওর মেয়ের মাকে বিয়ে করবি মেয়েকেও করবি আজকে মেয়ে এলে যাই মাকে শুনবি না সেই তো বলে হারাম যদি তোর বিটি পাচ্ছি না তো আয় তা কী পাচ্ছি না বলে রান্না করতে পারছি না তাই বলবি বসে পড়িস মাল ঘেমি গেল তো যাই হবে বাপরে তোর জৈবন কবে এলু রে ফরান করে বলছি আনা বলছি আমি যাই তাই বলছি হালো হারাম এখন অন্দরমলে ইন্দারাই পড়ি মরবা আবে তো স্বভাব গেল না বে আবে তুই বলছিস আমি যাই অবাক লাগছে রাতে ঘুম হবে না আমার রে যাই হবে সেই বই কি হলো তোমার এতে কি আছে গো কেন এই বালিশটা এত শক্ত কেন ও ওই বালিশটাতে তুলু দিয়ে আছে তুলুর পরে বিচুন দিয়ে আছে শিমুলের বিচুন তার জন্য লাগছে আরে বিচুন দিলি পরে বালিশের চাই যে তুলুটা আছে চেপে যাবে না ফুল ফুলে হবে তোমার বুদ্ধি আছে বুদ্ধি না দিলি হ্যাঁ এই দেখো আমার এই যে ভিডিওর মালিক ফজলুর রহমান চল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়েছে না না কুড়ি কুড়ি চল্লিশ আর দশে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আবার আরও তিনতলা হোক চারতলা হোক আমরা যেই ওখানে থাকবো বসতে হইলে হ্যাঁ হ্যাঁ শোয়া ছাড়বে না বাবু তাহলে শোয়াই ভালো না কি বলছো মাল তো গদগদ মাল হবে তা শুভ তো বটে আমার জান মাজবি আরে আছুর সবাই চলে আয় চলে প্যান খুলে চলে আয় তোমার দেখ যদি মুসলমানি না দিই ছাড়তে পারি তোর আল্লাহ বলছে আমি শুভ তাই বলছে রে এত সাহস রে আরে বাচ্চা লয় সালাই চো বাচ্চা রে সাথে হাত দিস তা আবার স্পঞ্জের মতো গতি করছি ও মালে দানা পড়ে গেছে মালে দানা পড়ে গেছে গ হ্যাঁ যাহা হয় শীত পড়ি ভাগ্যে যা আছে নসিবে যা আছে তা হবে এসার বাংলার মালিকও সামনে বসে আছে মনে হচ্ছে হ্যাঁ চালিয়ে যাওয়া শুধু নেটে উড়িয়ে বেড়াও মাদিকে হার লোক আকর্ষণে চলে আসে যদি হাসতে হাসতে বাড়ি চলে যাক একবারে তুই ছোড়া চুপ কেন তুই হাসছিস কেন এ ছোড়া সুপার মন যা হাল ভাবে সেই বলে ট্যাং চাপাব কেবে ও বাপ তুমি বলছো মারলি সামলাতে পারো তো চাপ ট্যাং চাপে তো ডাইরেক্ট আবে তুই চুপ কেন বে তুই চুপ শালা সব জেনে বসে আছে মায়ের পেট থেকে যমুনা ছুঁড়ে শুয়া খারাপ করতো রে ডাইরেক্ট মাজাতে পা চাপিয়ে দিচ্ছি রে বউ কানে আঙুল ভাই দিছি রে এখন আমার দাঁত ভেঙে দিত রে তাও শুভ যমুনা
শালা হাজির জমু যমুনা, আরে কি ব্যাপার, তুমি শুয়ে আছো কেন গো? আরে আসবো না, আমি টাইম দিয়েছিলাম। আরে কি ব্যাপার, তুমি আগেই তো চলে এসছো। আরে সর্বনাশ, টাইম দিয়েছি। এ তুমি জল খরচা করেছো তো? কিসের জল খরচা করব? কেন তুমি যে পায়খানা গেলে? আমি হেগে যেতে সুচি আইগা। আরে আমি এইমাত্র এলাম। এই এখনই এলাম। তাহলে আমার সঙ্গে কে ছিল? কি করেছো? তাহলে নিশ্চয় ভূত আছে। এই ছাই দাও, ছাই দাও, ছাই দাও, 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 ধরো। আরে এটা ভূত নয় তো। এই এই আরে এখানেও কলাই বালা। হ্যাঁ বাবুজি। আর তুই এখানে কি করছিস? আমি আসিনি তো। হ্যাঁ আসিনি। এখানে আসিস নি? না। কি করছিলিস সোজা করে বল। যমুনা বলো, এই শালা এখানে এসেছে। দাঁড়াও জিজ্ঞাস করি আগে, তুই এখানে কি করছিস? জান বাঁচাছিলাম। জান বাঁচাচ্ছিলিস মানে? এই তুই পায়খানা করেছিস? না। হ্যাঁ পায়খানা করিস? হেগেছি। হেগেছিস? জল খরচা করেছিস? হ্যাঁ জল খরচা করেছিস। তুমি শুনছিলাম? যমুনা বলো, নিশ্চয় এই শালো। তুমি কি কি করেছো ওর সঙ্গে? কি করেছি জানো? খাবার খাইয়েছো নাকি? ওকে আপেল খাইয়েছি। এসব কথাগুলো বলো না, মারবি। না বলবো না। ওকে বেদানা খাইয়েছি, ওকে কিশমিস খাইয়েছি, অনেক কিছু খাইয়েছি। খাইয়েছো তো? এই তোকে যমুনা খাইয়েছে? আমার অভাব আছে, আমি তাই লোকের খাবো? না ভাই, খেয়েছি খেয়েছি, একবার খেয়েছি। এখন আর কি করেছে? আর কি করেছে জানো? আমি ভেবে আবার তুমি জড়ি ধরে শাওনি তো? ওকে আমি তেল মালিশ করে দিয়েছি। আর কি করছিস? আর কি করছি? এই তেল মাখিয়ে দিয়েছে মোবাইল। আর কি করেছে তাই বল। আর কিছু করিনি ভাই। না না না, আগে শুইতে বলছিলাম, আমি তাই শুই। আমি তাই শুই। শুইছে নাকি? হ্যাঁ যমুন, হ্যাঁ আমি একবার শুয়েছি। আমাকে বলছি তুমি যাও যে প্যান্টটা খুললো। আমি আমাকে বললো, বললো দেখো ভাই, যে সে যখন আসেনি তুমি যখন এসেই পড়েছো, তুমি তো পুরুষ। আরে শুয়েছিস কিনা সেটা বল। তাই শুই নাকি খেপেছ? শুইনি। এইটা হচ্ছে আমার ডালিয়া। ডালিয়া? হ্যাঁ। কার বিটি? কার বিটি নয়, জমিদারের একমাত্র বোন। উরে বাপরে, এই উলুডাঙ্গার জমিদারের বোন? আর তুমি? তুমি কে? আমি টহলওয়ালা। এই জমিদারের টহলওয়ালা? হ্যাঁ। জমিদারের বাড়িতে টহল দিচ্ছে, জমিদারের মাইনে নিচ্ছ, আর জমিদারের বোনকে? হ্যাঁ। জমিদারকে ডেকে ও
কলায় বাম্পার লাভ রে। কলায় এখন লাভ সব বাকি, পয়সা ঢুকছি। চল বেড়ে যা, তোকে ঘুষ দিয়েছি, যা। বকিস না, টাকা গুনবো না আমি। টাকা 100 বার বলে 100 টাকা নোট, তাতে সব 10 টাকা 20 টাকা নোট। আমি একটা গৃহস্থ মানুষ, আমাকে 500, 1000, 2000 নোট দেবা, অচল জানো নোটগুলো দেবা, চল নোট আমাকে দেয় খেপা। ব্যাংকে আমার টাকা লাই না। টাকাতে থুতু লাগাতে হয় না, তাহলে কাজ কর, ডিপ চালি দে। হ্যাঁ, জল আমার টাকা গোনা হয় না বাবা। তুমি চাকর চাকর করেন না, তুমি চুপেন। এই একটা বল, হয় নেন বলেন, দেন বলেন, আর না হলে তুমি বলো। এমন তোমার শোয়া খারাপ মা, আমার মাথা ভেঙে দিত তুমি। আমাদের মাগেরা 3 হাত তপাতে শুয়ে থাকে, আর এরা সুইতি মেটি চপা শীতে নিলিছি রে, এর চম্বুক ফিট করা আছে। তো ক টাকা নোট গো? 20 টাকা। তোমাকে বলতে হবে না, আমি জানি না নাকি। আমাকে শেখাইছে 20 টাকার নোট। আমার ব্যাংকে তো টাকা লাই না, এক ব্যাংক টাকা তোলাম জলে পড়ে গেল। সেই হ্যাঁ পাকা মাল, এসালা আমার বাড়িতে জন্মগ্রহণ করেছে রে বাপ, তাতে এত রাগ বাড়লি আবার কপালে চোখ তুললি বিলাই। ষাটের পরে কত হয়? 60 আর 40 কত হয়? 60 আর 40 100। তাই তো বলছি, না রে জি, কম্পিউটার জানে না জি। আর আমার তো 4-5টা কম্পিউটার একলাই চালায়। 40, 40, 80, 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
দিয়েছিলাম, যা পেয়েছিস এবারে যা, চল 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 চল। সারা চোখ কানা করে দেবে, এই নিমি দেব কোথায়, ফুঁক দিয়ে নিমি দেবো তেলিবা, মুখে জোর কমে গেছে, হাওয়া দেবো যা হয়েছে যা বেরিয়ে যা, ঝড় ঝড় নেবাই না, এটা এটা অসাধারণ জিনিস, তাই নাকি, ওটা দেন কেন, আজব জিনিস দেন কেন, কোনটা ওটা, কত রকমের লাইট দেখেছিস, ও তো আমার পাঁচটা ছটা, চল বেরিয়ে যা, পাঁচটা ছটা বার দেব না, লাইট দেব না, দেব না, কত টাকা দিছো, টাকা 150, এটা আমার সাথে চলে এসে দেখেছে, আমার টাকাটা এই পকেটে ভরে, ফজলুর রহমানের টাকা বাঁ পকেটে থাকবে, শিকারের আছে নাকি, হ্যাঁ না বেরিয়ে রে, বড় লোক শিকার খায়নি, চল যা, দিলাম যাও যাও, কেন ভিড়বেন।
আমার মোবাইলে একটা কল করবেন, আপনারা পায়খানা ফিরবেন, পাতলা পায়খানা না নেয়ার বেরিয়েছি দেখবো, লাইট চার্জ করে দিলে আবার চার্জ করবো। আপনার লাইট শুধু কেমন করছি দেখো, চোখ মারছি, এসব এসব লাইন মারা লাইট, বাড়ি থেকে লাইন মারবি মানে মাঠে ডাকবি, আজ ছুরি চলে বেশাটা হলো দিয়ে দিলাম যা। পালাও 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 তেরে না তোর গোষ্ঠী খাম হাত কোথায় ভরছিস? ওই ধারে কেন লাইট বন্ধ? লাইট চলবে চার্জ দেখো, ওই গলার মালা টালবো। কেন কেন আমরা তোর বাপ কিনে দিয়েছে রে, তোর মার খাওয়া বাপ দিয়েছে নাকি? লাইট লেগো লাইট লে দে লে তিন টাকা লাইট লি মিটার দেখাচ্ছি এলে টাকা লে মালাটা তাড়াতাড়ি খোলো মালা রে সরস্বতী বিদ্যার হার দাও মা গজমতী। আগামীকাল যে কলাই বালা কমিকের অর্ডার করেছিলেন আমার কমিটি এবং ভাইরা, দুঃখের বিষয় অতিরিক্ত শীতের কারণে এই জায়গায় প্যান্ডেল ভাঙা লোক হয়, এর আগেও আমরা করেছি কিন্তু টাইমটা অটাইম হয়ে গেল, হঠাৎ বৃষ্টি নেমে গেল, মাঠে ঠান্ডা নেমে গেল, কমিটির লস একটু হবে, তা হোক বড় লোক কমিটি আছে ওদের গায়ে লাগবে না, আমরা গরিব মানুষ। তাই আগামীকাল শেষবার বিদায় রজনী এই সোনিয়া অপেরার গান আপনারা শুনতে পাবেন, আরও নিত্য নতুন গান দিয়ে কমিক দিয়ে আপনাদের আনন্দ আনন্দ দিয়ে আমরা আগামীকাল গান করে পরশুদিন অনেক দূরে চলে যাব। তাই আগামীকাল দলে দলে যোগদান করিয়া এই প্যান্ডেলকে সাফল্য মণ্ডিত করে তুলবেন এই অনুরোধ আমি ভাই বন্ধুদের কাছে রাখছি। আগামীকাল চলে আসবেন, পঞ্চাশটা টাকা এমন বড় কিছু নয়। নমস্কার।